And I'll be back up top. Mama, I'll come to you. Get out of the shop. I'm going to go to the hospital. 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 I'm going এই তো মা ভালো আছো তুমি কেমন আছো আমার শরীরে বাবা কাশিটা বাড়তেই আছে ওষুধেও কোনো কাজ হচ্ছে না এদিকে তোর বোনের শ্বশুর বাড়ি থেকে বাকি টাকাটার জন্য খুব চাপ দিচ্ছে রে টাকাটার কিছু ব্যবস্থা করতে পারলি রে বাবা কিছু টাকা জোগাড় হয়েছে মা বাকিটাও আশা করি খুব শীঘ্রই জোগাড় হয়ে যাবে আমি খুব শীঘ্রই রিঙ্কিকে তোমার কাছে নিয়ে আসবো মা তুমি টেনশন করো না আচ্ছা রে বাবা তুইও ভালো মতো থাকিস বাপ মারা গেছে দুটো দিল মানে একটা শাড়ি দিতে পারিনি বোনের বিয়ে দিলাম যৌতুক চাই 7 লাখ টাকা টাকার কোন জোগাড় হচ্ছে না দিবি দিবি দিয়ে আমার 7 লাখ টাকা আমি তো এত টাকা মামা দিতে পারবো না কিন্তু আমার এক ভাই আছে বুঝছো ওই ভাইটা শুরু করে আসতে পারে ভাইয়ের সাথে পরিচয় করা জীবন ধরে যাবি তুই ভাই আপনার বলছিলাম না ভাই ওর ভাই মাডাম রুত ভাই বাপ মারা গেছে 2 বছর আগে ভাই ভাই ইয়ে দিতে ভাই কাছে কথা বল কালকে হবিগঞ্জে একটা মিছিল আছে ওখানে চলন্ত বাস থেকে পেট্রোল বোমা মারতে হবে পারবি এইগুলো কেমন আমি এইগুলো করতে পারবো ভেবে দেখ 7 লাখ টাকা এইভাবে কিছু টাকার জন্য নিরীহ মানুষের জীবন আমি নিতে পারবো শোন মানুষ 2 ধরনের হয় ভালো মানুষ আর খারাপ মানুষ ভালো মানুষ বেহেস্তে যাবে আর খারাপ মানুষ পাপের শাস্তি ভোগ করবে তুই শুধু তাদের নিজেদের গন্তব্যে পৌঁছে দিবি আর কিছু না ভাই আমি সব কাজ করতে পারবো দোস্ত দেখ এত টাকা কি তুই কোনো অন্য কোনো কাজের মধ্যে ম্যানেজ করতে পারবি আর অন্য কোনো রাস্তা নেই একটাই কাজ দোস্ত 7 লাখ টাকা চিন্তা করে দোস্ত ঠিক আছে ভাই আমি কাজটা করব সাব্বাস বাগের বাচ্চা
এদিকে আজ বিরোধী দলের ঘোষিত 48 ঘন্টা অবরোধের দ্বিতীয় দিন পালিত হয়। বিরোধী নেতা কর্মীরা আজ রাজপথে নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে, যার মধ্যে 4 জন নিহত এবং 20 জন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। অন্যদিকে আজ দলটির সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রশংসা করে কার্যক্রম আরও 24 ঘন্টা বাড়ানোর দাবি জানিয়েছে। তোর ফুটেজ তো এখন সব টিভি চ্যানেলে। আমার টাকাটা পাবি পাবি, টাকা পাবি। আগে বল তোর কি উপর চাই? আমার কিছু লাগবে না, আমার টাকাটা দিলেই আসলে হয়ে যাবে। এত তারা কিসের? চা খায় যা, এই চা নিয়ে যা। না 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 ভাই, লাগবে না, তোমার টাকাটা দিলে ভাই। ঠিক আছে ভাই, তো আরে হিসাব তো কর না ভাই, লাগবে আমাদের আবার দেখা হবে বাঘের বাচ্চা। হ্যালো রিঙ্কি। হ্যাঁ ভাইয়া, কেমন আছিস রে? এই তো আছি রে, তুই কেমন আছিস? এই তো ভালো রে, সব ঠিকঠাক আছে একদম। মার কোনো খোঁজ খবর নাই? তুই জানিস মা কোথায় আছে? মা না, আজ তো কথা হয়নি রে, গত পরশু কথা হয়েছিল। সেদিন মা বললো খালার বাসায় নাকি যাবে। খালার বাসায়? হ্যাঁ, মা তো তাই বলেছিল। আমার মাকে ফোন দিলাম কয়েকবার, মা ফোন ধরলো। হয়তো রাস্তায় আছে এজন্য ধরতে পারেনি, তুই চিন্তা করিস না। আচ্ছা, আমি মার জন্য একটা শাড়ি কিনেছি, লাল শাড়ি। তোর জন্য কিছু সারপ্রাইজ কিনেছি, তুই আর টেনশন করিস না রে, আমি এসে তোকে ছাড়িয়ে নিয়ে যাবো ওদের টাকাটা দিয়ে। আচ্ছা ভাইয়া, মা আসলে অনেক খুশি হবে রে, অনেক খুশি হবে, আর দোয়া রাখিস আমার জন্য। আচ্ছা ঠিক আছে রে। ঘটনাস্থলে 20 জন আহত এবং 4 জন নিহত বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অসুস্থদের অনেকেই বর্তমানে ঢাকা মেডিকেলে ভর্তি হাসপাতালে। আজকে মা শাড়িটা পেলে কতটা খুশি হবে, সাথে আজ রিঙ্কিও থাকবে। কতদিন পরে আমরা 3 জন একসাথে বসে খাবার খাবো। হ্যালো, আপনি কি রাবি বলছেন? জি বলছি। সাবরিনা খাতুন কি আপনার মা? জি আমার মা। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে ডক্টর রায়হান বলছি। গতকালে হয়তো আপনি শুনেছেন একটি বাসে পেট্রোল হামলা হয়, আর সেইখানে দুর্ভাগ্যবশত আপনার মাও ছিলেন। সেই সাথে আজকে সকাল 6টায় আপনার মা ইন্তেকাল করেন। আপনার মা লাশটি আমাদের মেডিকেল কলেজের 501 ওয়ার্ডে দেওয়া আছে। দয়া করে একটু জলদি আসবেন আপনার মা লাশটি নেওয়ার জন্য। এদিকে তোর বোনের শ্বশুরবাড়ি থেকে বাকি টাকাটার জন্য খুব চাপ দিচ্ছে রে। মানুষ কোন করেছে? ওখানে চালাতে বাস থেকে পেট্রোল ভরা মারতে হবে। মা না, আজ তো কথা হয়নি রে, গত পরশু কথা হয়েছিল। আজকে মা শাড়িটা পেলে কতটা খুশি হবে? মা আসলে অনেক খুশি হবে রে, অনেক খুশি হবে। কতদিন পরে আমরা 3 জন একসাথে বসে খাবার খাবো। সেদিন মা বলল খালার বাসায় নাকি যাবে। তুই শুধু তাদের নিজেদের গন্তব্যে পৌঁছে আর কিছু